হাই ভিউয়ার্স, ফুড টেস্ট এভরিডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে আছি আগা সাদেক রোডে, একদম ঠিক মোড়টায়। এখানে আমরা চলে এসেছি আল কারিম জুস বারে। এখানে অনেকগুলো জুস আইটেম আছে, তো তার মধ্যে থেকে আমরা একটু বেছে নিয়েছি। এখানে লাচ্ছি মাত্র 30 টাকা, আর চকলেট কোল্ড কফি সেটাও মাত্র 30 টাকা। 30 টাকা এই অ্যামাউন্টে একটা কোল্ড কফি। আর হলো আমরা বেলের জুস নিয়েছি, তো বেল কত? 40। আচ্ছা, বেল হলো 40 টাকা। এই হলো বেল, আর এই হলো লাচ্ছি, লাচ্ছি 30, আর কোল্ড কফি 30। তো আমরা আগে খেয়ে দেখি কোনটা কেমন। লাচ্ছিটা সবচেয়ে পাতলা আসে, তার জন্য আমি সবচেয়ে আগে লাচ্ছিটা আমি ট্রাই করি, নাহলে অন্যগুলির টেস্ট চলে আসলে লাচ্ছি আর বেশি মজা লাগবে না। লাচ্ছিটা নেই, একদম ঠান্ডা। লাচ্ছিটা বেশ মজা, দইয়ের ফ্লেভারটা পুরোপুরি আছে। মানে এই রেটে এই লাচ্ছি সহজে পাওয়া যায় না। তারপরে আমি নিচ্ছি বেলের শরবত, দেখি পাকা বেলের কদবেলের শরবত, আর ভাগা ফেলের শরবত। বেল দেখি মানে পোড়ানোর পরে নাকি, পোড়ানোর পরে না কোরানো? আচ্ছা আচ্ছা, কোরানো বেলের শরবত টক। আমি মনে করছিলাম পাকা বেলের শরবত। যারা কাল টক খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। তো এরপরে আমি আসি কফিতে। পুরো এক মগ কফি, কোল্ড কফি। কোল্ড কফিটা মজা, মানে এটা একটু বেশি, কোনো কারণে হয়তো বেশি পড়ে গেছে। যাই হোক, লাচ্ছিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন, লাচ্ছিটা খুবই মজার। কোল্ড কফিটা মিস করছি, অর্ধেকের মতো হয়ে গেছে। যারা পুরনো ঢাকায় আসবেন, ঘুরবেন, ফিরবেন, কষ্ট হয়ে যাবে। আশেপাশে থেকে বিরিয়ানি খাবেন, তারপর যাতে গলা শুকিয়ে যাবে তারা চলে আসবেন আল কারিম জুস বারে। অনেক জুস দেখেন, উপর থেকে নিচ পর্যন্ত জুস, তো জুসগুলি খাবেন এবং আমাদেরকে জানাবেন কে কোনটা খেলেন, কেমন লাগলো। আর যারা খাবার খুঁজে পান না তারা জানেন কোথায় জুস পাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জাস্ট প্রেস করে চলে আসবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন জুসটা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকে ছোট্ট ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং জানান আরও কী কী দেখতে চান, আপনাদের আশেপাশে কী কী খাবার আছে সেগুলো আমাদেরকে জানান। আমরা আবার চলে যাব সেখানে এবং অন্যদের সঙ্গে শেয়ার করবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, টাটা।